আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমুস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ভিন্ন রকম ডালের ডাল চচ্চড়ি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে, কি কি পরিমাণে, আপনারা প্লিজ নোট করুন। আমি এখানে এক কাপ মসুর ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য। নিয়েছি কিছু কাঁচামরিচ, আছে তেল, নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি বড় বড় করে কেটে নিয়েছি, নিয়েছি রসুন কুচি, আট নয়টা আছে এখানে, রসুনগুলো আমি একটু মোটা করেই কেটে নিয়েছি, এই যে এরকম। আচ্ছা, আদা রসুনের গুঁড়া, আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আছে লবণ। লবণটা স্বাদ অনুযায়ী হবে। চলুন শুরু করি। আমি প্রথমে একটা শুকনো মরিচ ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি তেলের মধ্যে। প্রথমে রসুন দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করব রসুনটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। যেহেতু ডাল চচ্চড়ি সেই জন্যই কিন্তু আমি রসুনটা আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, এখন একটু ভালোভাবে মিশিয়ে নিব রসুন আর মরিচের সাথে। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্তই আমরা পেঁয়াজটাকে ভেজে নিব। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে ডাল চচ্চড়িটা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই মজাদার হয়। আমার খুবই পছন্দের একটা রেসিপি। যখন আমার কোনো কিছু খেতে ইচ্ছা না হয় তখন কিন্তু আমি এইভাবে ডাল চচ্চড়িটা করে ভাত খেয়ে ফেলি। দিয়ে দিচ্ছি মশলাগুলো, সবগুলো মশলা ভালোভাবে আমি পেঁয়াজ রসুনে মিশিয়ে নিব। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর আমি ডালগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডালগুলোকে অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে। আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর ডালটা আস্তে আস্তেই থাকে। যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন ততই ভালো। দিয়ে দিচ্ছি সেই ভেজানো ডালগুলো। মসুর ডালে কিন্তু অনেক প্রোটিন আছে। যেসব বাচ্চারা ডাল খেতে চায় না আপনারা এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, আমি শিওর বাচ্চারা লাইক করবে। শুধু সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেওয়াই মনে হয় ভালো, কারণ বাচ্চারা ঝাল খেতে চায় না। ডালটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোর দিকে রাখতে হবে যাতে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর যদি আপনারা দেখেন আপনাদের ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, এখনো পানি আছে, তাহলে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন যাতে পানিটা আর ডালটা আগে। আমি একটু নেড়েচেড়ে মেক শিওর করতেছি যে সবগুলো ডাল ভালোভাবে মিশে যাচ্ছে এবং সমানভাবে সিদ্ধ হচ্ছে। অলমোস্ট হয়ে গিয়েছে। আমি কিছু ধনিয়া পাতা কুচি এখানে ইউজ করব। আপনাদের কাছে ধনিয়া পাতা না থাকলে আপনারা কিন্তু জিরার গুঁড়াটা ইউজ করতে পারেন।
এবং আপনারা চাইলে এই ক্ষেত্রে একটু ঘিও ব্যবহার করতে পারেন। আমি আজকে আর ঘি দিলাম না, ধনে পাতাটা নেড়ে চেড়ে ডালটাকে উঠিয়ে নিব। আমার ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেল, বেশিক্ষণ লাগেও নি, খুব বেশি হলো 10 মিনিট। আশা করতেছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।